ভালোই তো মনে হইতেছে রে। এটা তো ভালো জিনিসই, ভালো মনে হইব না, এটা তো কার্যকরী জিনিস। তাইলে আর কি, খাই ফেলো। অসম্ভব, এত সহজ রাজি হয়েছি তার মানে এই না যে আমি পুরোপুরি রাজি হয়েছি। শোনো, এই যে জিনিসটা, এই জিনিসটার কোনো লেবেল লাগানো নাই, কিছু নাই। এটার ইনগ্রিডিয়েন্টস কি, এটা ডিরেকশন কিভাবে খাবো, এটার মধ্যে কোনো কিছু দেওয়া নাই, ঠিক আছে? তুমি আমাকে একদম পুরোপুরি বলবা, তুমি একটা বাটপার হিসেবে মানুষ, এইসবের মানে সন্ধান তোমার কাছে থাকে, এইসব কবিরাজ, ঠিক আছে? তুমি এটা কিভাবে প্রসেস, কি হবে না হবে সব আমার ডিটেলস বলবা, আমি কনভিন্স হব, তারপর আমি খাবো, বলো। একে তো পারো না অ্যাক্টিং, তার উপরে এত কষ্ট করে যে এনে দিছে, এখন তোমার ডিটেলস দরকার না। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, পেট সাফায় রাখা, এটা বললেই হবে না, যেটা বোঝো না সেটা কথা বলবো না, ঠিক আছে? আচ্ছা, আমি খাই মরে যাবো নাকি? দাঁড়াও, আমি বলতেছি। বলো, এই যে দুলাভাই, আমার কবিরাজ বাবাজি যে মেডিসিনটা দিছে, বাবাজি না, হ্যাঁ, এটা একটা কার্যকারী ওষুধ, এটা মনে করো খাওয়ার সাথে সাথেই একটা রিয়াকশন দিবে, কি করবে, শরীরটা একবার ফ্রিজ করে দিবে। তুমি মৃত না, কিন্তু তোমার মনে হবে মৃত, হাত পা সব ঠান্ডা হয়ে যাবে, যদি কেউ ধরে ধরেই বুঝতে পারবে যে তুমি মরে গেছো। পেট আপডাউন তো বন্ধ হয়ে যাবে, ওটা তো একবার স্থির হয়ে যাবে, কিন্তু তুমি মরবা না, তুমি ঠিক 5 ঘন্টা পরে আবার তাজা হয়ে যাবে। এইটাই তো জাদু, বুঝতেছো না তুমি, এত কথা কইও না, টেনশন নিও না, করো না, দেখ পানিও ঢালতে পারো তাতে, থাকতেছি না, যা করবো একটু ঠিক মতো বুঝার চেষ্টা করবো, ঠিক আছে? আমি তোমারে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য পাশে থাকতে পারছি। কেমন লাগতেছে? একটু ভালো লাগতেছে, প্রচন্ড মিষ্টি, একটু হাত পা ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আর প্রচুর মিষ্টি, এত মিষ্টি, এত মিষ্টি ওষুধ থাকে নাকি? বই থাকে।